সিরিয়া ভেসে যাওয়া এক জনপদের নাম। এক যুগ ধরে দেশটিতে চলছে গৃহযুদ্ধ। এরই মধ্যে নিহত হয়েছে প্রায় 5 লাখের অধিক লোক, আহত অন্তত 10 লাখ। দেশ ছাড়তে বাধ্য হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ। খাবার, পানি, আহতদের চিকিৎসা, রাতে মাথা গোঁজার ঠাঁই, সবই তাদের কাছে এক অলীক স্বপ্ন মাত্র। মানবতা আজ সেখানে ভূলুণ্ঠিত। একসময়ের সমৃদ্ধ দেশটি এখন রীতিমতো ধ্বংসস্তূপ, যুদ্ধের ভারে শ্রান্ত। 2011 সালের মার্চে দেশটিতে যে সংকটের সূচনা হয়, আজও তার সমাধান হয়নি। দেশটিতে এক মুসলমানের হাত আরেক মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। এ যেন রক্তের হোলি উৎসব। বাংলায় বিশ্বের আজকের পর্ব সাজানো হয়েছে সিরিয়ার ভৌগোলিক অবস্থা ও ইতিহাস নিয়ে, সেই সাথে যুদ্ধের আগের ও বর্তমান অবস্থা এবং ইসলামের সিরিয়াকে নিয়ে কি ভবিষ্যৎবাণী রয়েছে, এই সব কিছুই জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। যুদ্ধ বিগ্রহে জর্জরিত সিরিয়ার আয়তন প্রায় 185,180 বর্গ কিলোমিটার। দেশটির রাষ্ট্রীয় নাম দ্য সিরিয়ান আরব রিপাবলিক, মুদ্রার নাম সিরিয় পাউন্ড। যুদ্ধের আগে দেশটির জনসংখ্যা প্রায় 2 কোটি 10 লাখ। দেশটির জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক ধারা বজায় থাকলে এতদিনে এই সংখ্যা 2.5 কোটি ছাড়িয়ে যেত। কিন্তু বাস্তবতা হলো বর্তমানে সিরিয়ায় বসবাস করছেন প্রায় 1.6 কোটি সিরীয় নাগরিক। গৃহযুদ্ধে 70 লাখ সিরিয়ান প্রতিবেশী লেবানন, জর্ডান, তুরস্ক সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। অনেকে শরণার্থী হিসেবে ইউরোপে আশ্রয় নিয়েছে। সিরীয়দের দেশ ছাড়ার এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় শরণার্থী সংকট বলে মত বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ঠিক মাঝখানে অবস্থিত সিরিয়া, দেশটির জটিল ভৌগোলিক সীমা একে করে তুলেছে তাৎপর্যপূর্ণ। সিরিয়ার উত্তরে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, দক্ষিণ পশ্চিমে ইসরায়েল এবং পশ্চিমে লেবানন ও ভূমধ্যসাগর। ইতিহাসের অন্যতম প্রাচীন এই দেশটি মানব সভ্যতা গঠনে যেমন ভূমিকা রেখেছে, ঠিক তেমনি এর ধর্মীয় ও ভূ রাজনৈতিক গুরুত্ব দেশটিকে করেছে আলোচনার কেন্দ্রবিন্দু। দেশটির রাজধানী দামেস্ক, এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। প্রত্নতাত্ত্বিকদের মতে দামেস্ক বিশ্বের প্রাচীনতম জনবসতির শহর। এছাড়াও বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজধানী শহর হিসেবেও দামেস্ককে ধরা হয়। আলেপ্পো দেশটির সর্ববৃহৎ এবং জন অধ্যুষিত শহর। আরবি ভাষা সিরিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় 90% লোক আরবি ভাষাতে কথা বলে। সিরিয়ার জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে সিরিয়ান আরব, গ্রিক, আর্মেনিয়ান, কুর্দি, কার্কাসিয়ান এবং তুর্কি। তাদের ধর্মীয় দর্শন সুন্নি, সিয়া, সালাফি, খ্রিশ্চান ও দ্রুজ। জনসংখ্যার প্রায় 87% মুসলিম, 10% খ্রিশ্চান এবং 3% অন্যান্য। মুসলিমদের মধ্যে সুন্নি সংখ্যাগরিষ্ঠ হলেও ক্ষমতা এবং সামরিক বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ সিয়া। ইসলাম ধর্ম বিশ্বাসে সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। হাদিসে সিরিয়াকে বিলাদুস সাম নামে অভিহিত করা হয়েছে। মূলত বিলাদুস সাম বলতে সিরিয়া ও এর আশেপাশের দেশ ফিলিস্তিন, লেবানন, জর্ডান ও দখলদার ইসরায়েলকে বোঝায়। মুসলিমরা বিশ্বাস করে শেষ জামানায় নেতৃত্বশূন্য মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য ইমাম মাহদীর আগমন ঘটবে। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা বিলাদুস সামে ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবেন। যুদ্ধ সমাপ্তির 7ম বছরে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল থেকে বাঁচার জন্য মুসলিমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে। একসময় আল্লাহ ঈসা আল্লাহ সাল্লামকে পাঠাবেন। তিনি দামেস্কের সাদা মিনারায় অবতরণ করবেন। ঈসা আলাইহ সাল্লাম ইহুদি দাজ্জালকে ধাওয়া করে ইসরায়েলের লুদ ফটকে হত্যা করবেন। তাই সিরিয়া যে কোনো মুসলমানের কাছে আবেগের জায়গা। প্রথম বিশ্বযুদ্ধের আগে সিরিয়া অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা হেরে গেলে যুদ্ধের পর সিরিয়া লেবানন অংশ ফ্রান্সের অধীনে চলে যায়। 1946 সালে 17 এপ্রিল এই আধুনিক সিরিয়া ফ্রান্সের কাছে স্বাধীনতা চায়।
1967 সালে আরব ইসরায়েলের 6 দিনের যুদ্ধ হয়। যুদ্ধে পরাজয়ের স্বাদ নিতে হয় মিশর, জর্ডান ও সিরিয়াকে। যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল, যা এখনও ইসরায়েলের দখলে। সিরিয়া একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র। 1970 সালে এক অভ্যুত্থানের মধ্যে ক্ষমতায় আসেন হাফেজ আল আসাদ। তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা। 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। সিরিয়ায় যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে, তার এক পক্ষে আছে বাশার আল আসাদের বাথ পার্টি এবং তার সমর্থকরা, অপরদিকে আছে সিরিয়ার বিদ্রোহীরা। এই বিদ্রোহীদের মধ্যে আছে সিরিয়ান সংখ্যাগরিষ্ঠ সুন্নি ও অন্যান্য ধর্মের অনুসারী। 2010 সালের ডিসেম্বরে তিউনিশিয়ায় যে আরব বসন্তের সূচনা হয়, তা 2011 সালে সিরিয়ায় শুরু হয়। এই বিক্ষোভ একসময় রূপ নেয় গৃহযুদ্ধে, যা এখনো চলছে। যুদ্ধে সিরিয়ার জাতীয় সম্পদ ও অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সিরিয়ায় যুদ্ধের কারণে এ পর্যন্ত 5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘের মতে যুদ্ধে নিহত হয়েছে 4 লাখের অধিক মানুষ। এছাড়াও বিশুদ্ধ পানি, খাবার ও স্বাস্থ্য সেবার অভাবে 70,000-এর বেশি মানুষ মারা গিয়েছে। এই যুদ্ধে 20 লাখ মানুষ আহত হয়েছে। 1,38,00,000 সিরীয় নাগরিক আয়ের উৎস হারিয়েছে। প্রায় 70,00,000 লোক দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, আর 70,00,000 দেশের মধ্যেই উদ্বাস্তুতে পরিণত হয়েছে। সিরিয়াতে চলমান গৃহযুদ্ধ এতটা জটিল হওয়ার মূল কারণ হচ্ছে সিরিয়ায় বসবাসরত বহু সংখ্যক জাতি এবং ধর্মীয় গোষ্ঠী। এই বিভিন্ন জাতি এবং ধর্মীয় গোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্ব এবং উত্তেজনার কারণেই এই যুদ্ধের জটিলতা এতটাই বৃদ্ধি পাচ্ছে। সিরিয়ার সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হচ্ছে সুন্নি মুসলিম। পুরো সিরিয়ার জনসংখ্যার প্রায় 74% এই সুন্নি মুসলিম। সুন্নি মুসলিমদের পর সিরিয়ার সবচেয়ে বৃহৎ ধর্মীয় গোষ্ঠী হচ্ছে সিয়া মুসলিমরা। সিরিয়ার প্রেসিডেন্ট নিজেও সিয়া মুসলিম। সিরিয়ার পুরো জনসংখ্যার প্রায় 13% হচ্ছে এই সিয়া মুসলিম। সুন্নি মুসলিমরা সিরিয়ায় সংখ্যাগরিষ্ঠ। তবুও 1971 সালে বাশার আল আসাদের পিতা ক্ষমতা নেয়ার পর থেকেই সিয়া মুসলিমরা পুরো সরকারকে নিয়ন্ত্রণ করছে। সিরিয়ার জনসংখ্যার প্রায় 7-10% কুর্দি জাতির। বাংলাদেশ যেমন একটি বাঙালি জাতিরাষ্ট্র, ঠিক কুর্দিরা বহু বছর ধরে একটি কুর্দি জাতিরাষ্ট্র যায়, তাই তারাও এই বিদ্রোহে অংশ নিয়েছে। সেই সাথে আছে আইএস। এত সব পক্ষের জন্য সিরিয়া একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। 1 দশক ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার অর্থনীতি বলতে গেলে পঙ্গু হয়ে গিয়েছে। একে তো গৃহযুদ্ধ, তার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার ফলে দেশটির অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্র তেল ও গ্যাসের উপর অবরোধ আরোপ করায় ইরানের পরিশোধিত তেলের উপর নির্ভর করতে হচ্ছে, যা দেশটির কৃষি ও জ্বালানি খাতের উপর বিশাল নেতিবাচক প্রভাব ফেলেছে। গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও সমর্থিত পশ্চিমা রাষ্ট্রগুলো। 2020 সালে পশ্চিমারা সিরিয়ার সহযোগিতা বন্ধ রাখতে একটি আইন জারি করে। সিজার আইন নামের ওই আইনটিতে বলা হয়, সিরিয়াতে কোনো ধরনের বিনিয়োগ করলে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা রাষ্ট্রের সকল সম্পদ জব্দ করা হবে। যদিও কিছুদিন আগে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে সার্বিক সহযোগিতার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে চীন। একসময়ের গম রপ্তানিকারক দেশ সিরিয়া এখন অনেকটাই রাশিয়ার গম সরবরাহের উপর নির্ভরশীল। যেখানে যুদ্ধের আগে তেল উৎপাদন হতো দৈনিক 3,80,000 ব্যারেল, যা তাদের নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি করত, আজ তাদের ইরানি তেলের উপর নির্ভর করতে হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তাদের পক্ষে এখন তেল আমদানি করা কঠিন হয়ে পড়েছে। শুধু তেল উৎপাদন বার্ষিক ক্ষতির পরিমাণ $13 বিলিয়ন। সিরিয়ার মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে। জনসংখ্যার বড় অংশ গরিব হয়েছে যুদ্ধের কারণে। অথচ যুদ্ধের আগে গরিব জনগোষ্ঠীর সংখ্যা 1%-এরও কম ছিল। একসময় সরকার জ্বালানি তেল ও খাদ্যের ভর্তুকি দিত, যার পরিমাণ ছিল বছরে 6 বিলিয়ন ইউরো। এখন তা শূন্যের কোঠায়। যুদ্ধের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $18 বিলিয়ন।
এখন তা $1 বিলিয়ন নিচে। এক যুগ ধরে চলা যুদ্ধে সিরিয়ার অবকাঠামো খাত কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, শুধু সিরিয়ার ঐতিহাসিক শহর আলেপ্পোয় 15,000-এর বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। মরুর মুক্তাখ্যাত প্রাচীন নগর পালমিরা সহ সিরিয়ার বেশিরভাগ প্রাচীন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে সিরিয়ার 6টি প্রাচীন স্থাপনা। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধে সবকটি স্থাপনা ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার আগে সিরিয়ার পর্যটন শিল্প ছিল খুবই রমরমা। দেশটির জনশক্তির প্রায় বড় অংশ পর্যটন সংশ্লিষ্ট নানা কাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু বর্তমানে এই সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। যুদ্ধে সিরিয়ার স্বাস্থ্যসেবা পরিপূর্ণভাবে ভেঙে পড়েছে। গৃহযুদ্ধে হামলা থেকে বাদ যায়নি চিকিৎসা সেবা কেন্দ্র। দেশের 75টি হাসপাতালের মধ্যে এখন চলছে মাত্র 30টি। জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধের কারণে সিরিয়ায় প্রায় অর্ধেক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। হামলায় দেশটির স্বাস্থ্যখাতে কর্মরত 1,000-এর বেশি মানুষের প্রাণ গিয়েছে। সারা জাগানো আরব বসন্তের মাধ্যমে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সরকারের পতন ঘটেছে। দশকের পর দশক ক্ষমতা ধরে রাখা অনেক আয়রন ম্যানকেও শুধু ক্ষমতাচ্যুত নয়, কারো জীবন পর্যন্ত দিতে হয়েছে। অথচ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আজও ক্ষমতার চেয়ারে আঁকড়ে আছেন, কোনোভাবেই তাকে সরানো যাচ্ছে না। সিরিয়ার আলেপ্পো সহ কয়েকটি অভিজাত শহর এখন পরিত্যক্ত ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সর্বনাশা গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে গেছে দেশটি। তবে বিশ্বের শান্তিকামী সাধারণ মানুষের আশা, অতি তাড়াতাড়ি সিরিয়ার এই গৃহযুদ্ধ বন্ধ হবে, দেশটি আবার আগের অবস্থায় ফিরে যাবে, আবারও ঘুরে দাঁড়াবে দেশটির জনগণ ও অর্থনীতি। আজকের ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।